আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাজ ডেলিকেসিনের নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কাঁঠালের বিচির সিঙ্গাড়া রেসিপি তৈরি করে দেখাবো। এটা অসম্ভব মজার, আলুর সিঙ্গাড়াকে হার মানাবে। যাদের হোটেল আছে তারা কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি দিয়ে সিঙ্গাড়া বানিয়ে নিতে পারেন, তাহলে দোকান নিমিষে ফাঁকা হয়ে যাবে। আর অবশ্যই যারা আমার রেসিপিটি দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপুদেরকেও বলছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করুন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে 1/3 কাপ তেল দিয়েছি। এখন 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ মরিচ কুচি দিয়ে এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর পর্যায়ে আমি 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, 1 চা চামচ জিরা পেস্ট দিচ্ছি, 1 চা চামচ রসুন পেস্ট দিচ্ছি, এবং ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তো এর পর্যায়ে আমি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও আমি মিক্স করে নিচ্ছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায়। তো এ পর্যায়ে আমি টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিব, এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ি দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো যখনই মশলাটা একটু কষে আসবে তখনই আমি 1 কাপ কাঁঠালের বিচি মাঝখান থেকে দুভাগ করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর অবশ্যই কাঁঠালের বিচিটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন কাঁঠালের বিচি এবং মশলাটা ভালোভাবে কষে নিতে হবে, এবং হাতা দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে। যেহেতু কাঁঠালের বিচিটা অনেক শক্ত হয় এজন্য এটা একটু ভেঙে দিলে সুবিধা হবে। তো এ পর্যায়ে মিক্স করা কমপ্লিট, এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এবং আমার এই পুরটা রেডি হতে হতে আমি ডোটাকে রেডি করে নেব। এখানে আমি একটা প্লেটে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ নুন দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে, তেলের সাথে যাতে ময়দাটা ভালোভাবে মিক্স হয়। তো সেভাবে মিক্স করতে হবে একটু এভাবে ঘষে ঘষে। তো এখানে আমার মিক্স করা কমপ্লিট, এখন আমি অল্প অল্প পানি দেবো এবং শক্ত একটা ডো তৈরি করে নেব। সিঙ্গাড়ার ডোটা একটু শক্ত টাইপেরই হতে হবে, একটু সময় নিয়ে এটাকে মুছে নেবেন। তো এ পর্যায়ে আমার ডোটা কমপ্লিট, এখন আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি। তার জন্য আবার একটু নাড়াচাড়া করে এটাকে শুকনো শুকনো করে নামাতে হবে। তো এ পর্যায়ে আমার পুরটা রেডি, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি ডো থেকে লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমার 6টা লেচি আছে, তো 6টা থেকে আমার 12টা সিঙ্গাড়া হবে এখানে। এখন আমি এখানে 1টা লেচি নিয়ে একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। এখানে আপনারা তেলটাও ইউজ করতে পারেন। তো এভাবে একটু লম্বাটে করে এটাকে বেলে নিতে হবে। এখন আমি মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো এখানে আমি একটু পানি লাগিয়ে নিয়ে এভাবে করে এটে দিয়ে এখন এর ভিতরে আমি পুরোটাকে দিয়ে দেব। এখন আবার একটু পানি লাগিয়ে এখন টেনে টেনে এভাবে এটাকে সেট করে দেব। তো আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেক সহজ, এটা আপনারা সবাই পারবেন। আবার একটু পুর দিয়ে দিচ্ছি, দিয়ে পানি দিয়ে এখন আবারও এটাকে সেট করে দিচ্ছি। তো এভাবে করে আমি সব সিঙ্গাড়াগুলো রেডি করে নেব। তো দেখুন আমি যেভাবে করব আপনারাও ঠিক সেভাবেই করবেন, তাহলে আপনাদের কাছেও সহজ মনে হবে। তো এভাবে আমি কিউট কিউট সিঙ্গাড়াগুলো রেডি করে নিলাম। তো
দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে, একদম কুলুমুলু কিউট সিঙ্গাড়াগুলো। তো এখন আমি এগুলো চুলায় ভেজে নেব। এখানে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি এবং এখন একটু গরম হওয়ার অপেক্ষা। তো গরম হয়ে গেছে, এখন আমি সিঙ্গাড়াগুলো দিয়ে দিচ্ছি। তো ধীরে ধীরে দিবেন যাতে তেলটা ছিটে না আসে। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নেব। তো কালারটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। আমি এটা একটু মুচমুচে করব, এজন্য আমি একটু কালারটা এখানে বেশি করব। তো এভাবে আমি নামিয়ে নিয়েছি এবং আবারও দিয়ে দিচ্ছি এবং এগুলো ভেজে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার রেডি হয়ে গেল কিউট সিঙ্গাড়াগুলো। কাঁঠালের বিচির এই সিঙ্গাড়া এতটা মজা, এতটা টেস্টি যে ভাষায় প্রকাশ করা যাবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনটিকে অল করে রাখবেন, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অবশ্যই এরকম সহজ রেসিপি, মজাদার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব না করলে, লাইক না করবে না করলে, কমেন্ট না করলে আমি সামনের দিকে কখনোই এগোতে পারবো না। আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন আমার, তো আপনারা আমাকে সাপোর্ট করুন, আমাকে ভালোবাসা দিন, তাহলে হয়তো আমি ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারবো। আবারও নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।